নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃশ্চিক রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি, তার আগে কয়েকটি বিষয় আমি জানিনি। দেখুন, প্রতিটি রাশির পুরোটাই ভালো যায় না এবং পুরোটাই খারাপ যায় না, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু তাই। তবে এই ব্যাপারে আর একটা কথা বলে দিই, আমি কিন্তু পার্সোনালি চাই না কোনো রাশির, সে যে কোনো রাশি হোক, খারাপ হোক, তবে আমাকে বাধ্য হতে হয় বলতে যে এই এই জিনিস খারাপ রয়েছে। তবে আমি চাই না যে আমার এই খারাপ যে কথাগুলো বলবো সেগুলো যেন মিলে যায়, আমি যেন কিন্তু চাই না। আমি চাই যে আমি যে ভালো কথাগুলো বলছি সেগুলো যেন মিলে, তো আমি যে খারাপগুলো বলবো সেগুলো একটু একটু সাবধানে চলবেন, আশা করি আপনাদের এতটুকু হলেও কিন্তু সাহায্য করবে। আসুন একে একে আমি আপনাদেরকে প্রথমে আমি খারাপটা বলে দিই, তারপরে আমি ভালোতে যাচ্ছি। আপনাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসে শরীর নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা আছে, অর্থাৎ যে কোনো রকম রোগ আসার সম্ভাবনা আছে, এবং আপনাদের যারা সুস্থ রয়েছেন তারাও কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, যখন কোনো বাইক নিয়ে, বিশেষ করে বাইকের কথাই বলবো, বাইক নিয়ে যখন বেরোবেন তখন একটু সাবধানে বেরোন, একটু সতর্ক হয়ে বেরোন, হ্যাঁ, তাহলেই কিন্তু আপনাদের এইরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এছাড়াও এই মাসে কিন্তু আপনাদের মনোকষ্টের দিকটা কিন্তু প্রবল হারে রয়েছে, অর্থাৎ আপনার কোনো বন্ধু বা আপনার আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে ধোঁকা দিতে পারে, বা আপনি যাকে পছন্দ করেন সে এমন কোনো একটা কথা বলল সেটা আপনার মনের ভিতরে লেগে গেল, সেখান থেকে মনে একটা দুঃখ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই মাসে কিন্তু আপনারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, অর্থাৎ যদি কারো জিনিসটা খারাপ লাগে একদম ডাইরেক্ট আপনারা বলে ফেলবেন যে ভাই তোর এই জিনিসটা খারাপ লাগলো, এ থেকে কিন্তু শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা কর্মক্ষেত্রেও কিন্তু পসিবল, মানে এই কথাটা কিন্তু কর্মক্ষেত্রেও প্রযোজ্য, মানে আপনারা যেখানে চাকরি করছেন বা কাজ করছেন সেখানেও কিন্তু এমন কিছু কেউ কাজ করলো সেটা আপনার পছন্দ হলো না, সেখানে আপনি বিরোধিতা করলেন এবং সেখানে আপনাকে নিয়ে একটা ঝড় উঠলো। তো আমি বলবো আপনারা কাউকে কটু কথা বলবেন না, সে অপ্রিয় সত্য কথাই হোক না কেন বলবেন না, যাতে আপনারা শত্রুতার মুখে পড়েন আমি সেটা চাই না। তাই আপনারা যে কোনো কথা বলার আগে চিন্তাভাবনা করে কিন্তু বলুন। তবে এই মাসে কিন্তু প্রেমের ভাগ্য ভালো দেখা যাচ্ছে, প্রেম থেকে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে, যারা বিজনেস করছেন তারা কিন্তু ডেভেলপমেন্ট করবে, আমি এতটুকুটা বলতে পারি। যেমন কসমেটিক্সের বিজনেস, ফুডের বিজনেস বা অনলাইন বিজনেস, তো এই সব জায়গায় কিন্তু আপনারা কিন্তু ডেভেলপমেন্ট করবেন, এবং এর পাশাপাশি যারা চাকরি করছেন তারাও কিন্তু মানে ডেভেলপমেন্ট করবেন, এবং নতুন চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই মাসে কিন্তু শিক্ষার ক্ষেত্রটাও ভালো, আপনারা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু মানে ভালো রেজাল্ট করবেন, এতটুকুটা আমি বলতে পারি। তবে এই মাসে কিন্তু আপনাদের মাথা গরমটা কমাতে হবে, এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে যারা বিবাহিত লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ ম্যারিড রয়েছেন, তারা কিন্তু একটু সাবধানে চলবেন, অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু গণ্ডগোল লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার স্ত্রীর কোনো কথা আপনার পছন্দ হলো না, সেখান থেকে একটা গণ্ডগোল তৈরি হলো এবং সেখান থেকে কোর্ট
পর্যন্ত যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো যে একটু মাথা ঠান্ডা করে চলুন। আপনাদের যদি কোনো কথা কারো খারাপ লাগে তাহলে অন্য কোথাও আপনারা নির্জন জায়গায় যান, সেখানে বসুন, অনেকক্ষণ পর আপনারা বাড়িতে ফিরুন। তো এছাড়াও যদি আপনাদের মোটিভেশান পাওয়ার ব্যাপার থাকে মনের দিক থেকে, তো আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটির নাম জীবনজয়ী, আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলো ওয়াচ করলে আপনারা এতটুকুটা হলেও মোটিভেশান পাবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।